মুহূর্তে রাজশাহীর বিহাস এলাকায় আছেন কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের বাসায় আছেন সহকর্মী সাইফুর রহমান রকি সরাসরি চলে যাব তার কাছে রকি উপমহাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক আর নেই বিশ্ববিদ্যালয় হাউজিং সোসাইটি বিহাসের নিজ বাড়িতেই তিনি ইন্তেকাল করেছেন আজ সোয়া 9টার দিকে এই রাতেই কিন্তু মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তার সাবেক সহকর্মী তার শুভাকাঙ্ক্ষী যারা তারা তার বাসায় এসেছেন এবং এখানে ভিড় করছেন এবং তারা যেটি বলছেন যে সাহিত্যাঙ্গনে তার যে অবদান সেটি আসলে যে অবদান সেটি আসলে ভোলার নয় এবং তার মৃত্যুতে যে ক্ষতি হলো সেটি আসলে কখনোই পূরণ করার নয় দীর্ঘ 19 দিন পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে তিনি গত 9 সেপ্টেম্বর ছাড়া পান এই হাসান আজিজুল হক তিনি শঙ্কামুক্ত হয়ে 9 সেপ্টেম্বর তিনি নিজ বাড়িতে ফিরে আসেন এবং নিজ বাড়িতেই কিন্তু তার চিকিৎসা চলছিল বলে জানিয়েছেন তার ছেলে হাসান ইমতিয়াজ হক এছাড়াও কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে গত 21 আগস্ট কিন্তু হাসান আজিজুল হক তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয় এবং সেখানে কিন্তু তার চিকিৎসা চলছিল দীর্ঘদিন ধরে তিনি হাসান আজিজুল হক 1939 সালের 2 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় তিনি জন্মগ্রহণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর 1958 সালে তিনি দর্শনশাস্ত্রে সম্মানজনক ডিগ্রি লাভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর